প্রথমে লাঠি চার্জ করে পুলিশ, কিন্তু তারপর পুলিশকে পিছিয়ে যেতে হয় বেশ কিছুটা। আর এখন দেখতে পাচ্ছেন এই যে রাস্তা পুরোপুরি চলে গেছে আন্দোলনকারীদের দখলে। পুলিশ সুপারের যে অফিস তার গেট এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। পরপর ইটের টুকরো, পাথরের টুকরো, বোতল ছোড়া হচ্ছে পুলিশ সুপারের অফিসকে লক্ষ্য করে। পরপর যে দাঁড় করানো পুলিশের গাড়ি ছিল সেই গাড়িতে ভাঙচুর পর্যন্ত চালানো হচ্ছে। রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি এই মুহূর্তে পাঁচলায় পুলিশ জেলা পুলিশ সুপারের অফিস চত্বর। আমাদের আরেক প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। ময়ূখ, উত্তেজনা উত্তরোত্তর বাড়ছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ এখনো নেই। বিক্ষোভকারীদের তরফ থেকে আপনার লিফ্ট করা হচ্ছে দিকে যে ট্রাফিকের যে সিগন্যাল পোস্ট সেই সিগন্যাল পোস্ট বুঝতে পারছেন যেভাবে এই মুহূর্তে পুরোপুরি রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাওড়া পুলিশ গ্রামীণের পুলিশ সুপারের অফিস চত্বর। পরপর কাঁদানে গ্যাসের শেল পুলিশ ফাটাচ্ছে যাতে এই উত্তেজনাকে, এই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা যায়। কিন্তু পুলিশ সুপারের অফিস লক্ষ্য করে পরপর উড়ে আসছে আদলা ইট, রাস্তায় ইটের টুকরো চারিদিকে ছড়িয়ে রয়েছে, বোতল ছোড়া হচ্ছে, পুলিশের যে দাঁড় করানো গাড়ি সেই গাড়িতে পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে এসপি অফিস চত্বর পুরোপুরি রণক্ষেত্রের চেহারা নিয়েছে। পরিস্থিতি কার্যত পুলিশের হাতের বাইরে চলে গিয়েছে। একেবারে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন বাম ছাত্র যুবর যে আন্দোলন, পাঁচলার যে পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের যে কর্মসূচি, সেই কর্মসূচি এই মুহূর্তে একেবারে হিংসাত্মক চেহারা নিয়ে নিয়েছে। পুলিশকে লক্ষ্য করে পরপর ইট ছোড়া হচ্ছে, বেশ কিছু ইটের টুকরো পুলিশের হেলমেটে পর্যন্ত লেগেছে, সেই ছবি ধরা পড়ছে। আমাদের আরেক প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, কি ছবি এখন? পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে পাল্টা ইট এবং টিয়ার গ্যাসের শেল ছুড়ছে। আমি ক্যামেরায় আমার সহকর্মী শান্তকে সেই ছবিটা দেখাতে পারবো। পুলিশ বাহিনী কিন্তু পুলিশ সুপারের অফিস থেকে বেরিয়ে এসেছে এবং লাঠি হাতে ঢাল নিয়ে তারা কিন্তু প্রত্যাঘাতে রয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম পুলিশ সুপার অফিসের সামনে কার্যকর তাণ্ডব চলেছে। পুলিশ সুপার অফিস লক্ষ্য করে ইট বৃষ্টি হয়েছে, বোমাবাজি হয়েছে। এই মাত্র আমরা দেখতে পেলাম ঠিক চোখের সামনে একটি বোমা ফাটলো। বোমাবাজি হচ্ছে, সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। এইবারে বোমাবাজি হচ্ছে, অর্থাৎ রীতিমতন পরিস্থিতি ক্রমশ উত্তেজনা পরতে পরতে বাড়ছে। পরপর বোমাবাজি হচ্ছে। ব্রতদীপ, তুমি বলছো বোমাবাজি হচ্ছে পরপর, ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। ঠিক আমার মা দিকে দেখাতে পারবো শান্তরূপে বিক্ষোভকারীরা কিন্তু ছত্রভঙ্গ হচ্ছেন, কিন্তু তারপরে জমায়েত হয়ে কিন্তু পাল্টা আক্রমণ চালাচ্ছেন পুলিশের দিকে। পুলিশ এবার পাল্টা প্রত্যাঘাতে নেমেছে, লাঠি নিয়ে কিন্তু বিক্ষোভকারীদের ধাওয়া করে এবং এই মুহূর্তে সেই ভিড় ছত্রভঙ্গ হয়ে গেছে। পুলিশ কিন্তু পাল্টা ইট ছড়েছে এবং এখনো দেখতে পাচ্ছি সঙ্গে কিন্তু বোমাবাজি হয়েছে। রীতিমতন তুলকালাম পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে হাওড়ার পাঁচলায়, যেখানে এসপি অফিস ঘেরাও কর্মসূচি ছিল বাম ছাত্র যুব সংগঠনের। তাই এই মুহূর্তে রীতিমতন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। শুধুমাত্র যে ইট ছোড়া হয়েছে, বোতল ছোড়া হয়েছে পুলিশকে লক্ষ্য করে এই নয়, আপনারা দেখলেন যে পরপর বোমাবাজির শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু একেবারে হাতের বাইরে চলে গিয়েছে। প্রথমে পুলিশ কর্মীদের লক্ষ্য করে পরপর ইট বৃষ্টি করা হয়, একাধিক ইটের টুকরো পুলিশের মাথায় হেলমেটে পর্যন্ত লেগেছে। তারপর পুলিশ এই মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায় এবং এখন বোমাবাজির শব্দ পাওয়া যাচ্ছে।